নমস্কার। আজ যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো, সাপ্তাহিক রাশি বলতে 19 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি আমাদের 12টা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে বলে রাখি যে গো রাশি বা 9টা রাশি তার সিচুয়েশনটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই, এবং তার সাথে বলছি অনেকে যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজে উত্তর দিচ্ছি, আস্তে আস্তে দেবো। হয়তো আপনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো, এবং খুব তাড়াতাড়ি আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি, সেটার জন্য আপনারা অপেক্ষা থাকুন। আজকে বলে রাখি 12টা রাশির সিচুয়েশনে 9টা গ্রহের কী সিচুয়েশন। চন্দ্র 19 তারিখে বসে থাকবে মিথুন রাশিতে, বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গীয় অবস্থায়, রাহু থাকবে আপনার মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে যুতি তৈরি হচ্ছে, এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে, আর শনি আর রবি থাকবে, শনি আর রবি থাকবে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে যুতি হয়ে কুম্ভ রাশিতে, আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে। এরপরে এরপরে মঙ্গল যথারীতি থাকছে মকর রাশিতে, কিন্তু বুধ চলে যাচ্ছে 20 তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেখানে বুধ শনি আর রবি একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। বুধ কবে যাচ্ছে? বুধ যাচ্ছে আপনার 20 তারিখে 6টা 7 মিনিটে সকাল 6টা 7 মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার। এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা যুতি তৈরি করছে, আর বুধ গিয়ে রবি বুধ শনি আর একটা যুতি তৈরি করছে, সুতরাং সারাটা সপ্তাহ কিন্তু 12 রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে। এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত যাচ্ছে রবির সাথে যুতি তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু 12 রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো, সেটা আপনার শর্টসে ফলো করবেন। আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহ সেটা কিন্তু শর্টসে অবশ্যই বলবো, সেটা সেখানে ফলো করবেন, অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কী। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনার রাশিতেই সূর্য শনি কিন্তু যুতি তৈরি হয়েছে, এবং 20 তারিখে পর আপনার রাশিতে বুধের আসে আবার একসাথে 3টে গ্রহ কম্বাইন হয়েছে, শনি আপনার রাশিতেই, কারণ কুম্ভ রাশির মেন রাশির স্বামী হচ্ছে শনি, সে হচ্ছে অস্ত চলে যাচ্ছে, সুতরাং তার জন্য কিন্তু আপনার উপরে একটু নেগেটিভ ইম্প্যাক্ট হবে, বিশেষ করে শরীরের উপর আপনাকে অনেক বেশি ধ্যান দিতে হবে। চোখটা একটু ডিস্টার্ব হতে পারে, চোখে পাওয়ার বাড়তে হবে, চোখটা আপনি অবশ্যই দেখিয়ে নেবেন, চোখে ইনফেকশন হতে পারে, দেখবেন রাতে ঘুম হবে না, বেলার দিয়ে ঘুম পাবে, এরকম আপনার হতে পারে, দাঁতের কোনো প্রবলেম হতে পারে, লোকের সাথে আনএসে বাগবিতা যদি কোনো নিচু গেটের লোকের সাথে আপনার একটু প্রবলেম হতে পারে, বাবার সাথে বাদানুবাদ হতে পারে, বাবার কথা একটু তর্কিত বা পিতৃত্বলে বা এরকম কোনো গুজন লোকের সাথে একটু হতে পারে, মায়ের শরীরটা নিয়েছে, মায়ের শরীর যা ডাক্তার হসপিটাল যেতে হতে পারে, সরকারি কোনো চাপ আসতে পারে, ব্যাংকের বা এরকম কোনো লোন রিলেটেড কোনো প্রবলেম আপনাকে ফেসে যেতে পারেন, বা ব্যাংকের থেকে কোনো লোনের জন্য হয়তো চাপ দিতে হবে যে লোন নিয়েছে সে ইএমআই আপনি শোধ করতে পারছেন না, অর্থাৎ এই সপ্তাহে কিন্তু দৌড়ঝাঁপের মধ্যে আপনার চলবে, কিন্তু সেই হিসাবে আপনার ডেভেলপটা আসবে না, আটকে থাকা অর্থ পাবেন, কিন্তু আপনার বারে বারে নক করতে হবে, বারে বারে নক করতে তাহলে হয়তো অনেকটাই আপনি পেতে পারেন, ক্লায়েন্টের কাছে বারে বারে আপনার যেতে হবে, এবং ইএমআই বা লোন কোনো যে চলছিল আটকে পড়েছিল সেটা কিন্তু সেটেলমেন্ট করা, তো মিটিয়ে ফেলার সময় এসেছে, সেটা মিটিয়ে ফেললে ভালো হবে, পুরনো লোনের ঝামেলা মিটবে যাকে বলে, এবং আপনার পার্টনার বাবা মার সাথে একটু শরীরে ডিস্টার্ব হবে, বিশেষ করে বাবা মার শরীরে ডিস্টার্ব হবে, কাজে এফোর্ট দিলে তার রেজাল্ট পাবেন, নতুন কোনো কাজ শুরু করতেন এবং বাবা মার সাথে বাদ বিবাদ হতে পারে, যেটা বললাম মা শরীর নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে, ভাই বোনের সাথে বাদ বিবাদ হতে উইকেন্ডে মিটবে, এবং নার্ভ সুগার অনেক কোনো প্রবলেম আপনি একটু হয়তো একটু কষ্ট পেতে পারেন এই সাথে, বা ব্যথা ব্যথা একটু প্রবলেম একটু ফেসে মানে একটু চাপ হতে, রাস্তায় চলাফেরা সাবধান পায়ে চোট লাগতে পারে। ওভারঅল কিন্তু আপনাকে প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখবেন, যতক্ষণ লোকে শেয়ার করবেন, আর একটাই কথা যারা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে একটু সময় দিতে হবে, কেননা আমি আপনাদেরকে দিতে বাধ্য, আমি বাউন্ড, কিন্তু এর জন্য কোনো ভিউয়ার্স বানানোর জন্য নয় বা আদার্স কিছুর জন্য নয়, আমার একটা ইচ্ছাই ছিল আপনাদেরকে যে আপনি ফ্রি অফ কস্টে কিছু সার্ভিস দেবো, আর যদি আমাকে আরও ইন ডিটেল অনেক একদম ফুললি ক্লিয়ারভাবে জানতে চান, যারা পুরোনো ভিউয়ার্স তারা জানেন আমি অনলাইনে প্রেডিকশন দিলে যতক্ষণ আমি স্যাটিসফাই হচ্ছে যতক্ষণ আমি স্যাটিসফাই হই না, তারা কিন্তু অবশ্যই আমার সেটা অনলাইনে পেয়েবল সিস্টেমে পে করে আমার কাছে জেনে নিতে পারেন, আর যারা চেম্বারে আসবেন তারাও কিন্তু বুকিংয়ে ফোন করে বুক করে রাখতে পারেন। যাই হোক,
ভালো লাগলে অবশ্যই লাইক করো, নমস্কার, সারা সপ্তাহ ভালো কাটুক।